ফাতেমা নার্সারি, ওনারা আসছেন হলো কোথা আশুলিয়া থেকে। চলেন, ওনাদের আমের সংগ্রহ অনেক দেখা যাচ্ছে এখানে, একটু দেখি। এদিকে অনেক গাছ আছে, তো এখানে বড় বড় আম ঝুলতেছে, অনেকগুলো আমের গাছ, বিভিন্ন রকমের আম্রপালি, বানানা, নাশপাতি, তারপরে এদিকে ডকমাই, ভারী রকমের ফল। এখানে অবশ্যই বেশ, এই যে এটাকে কী যেন বলে, একটা ড্রাগন। এদিকে আছে ডালিম, এদিকে আছে লেবু, বেশ বড় বড় মালটা, ও সর্বনাশ। এখানে দেখি অনেক মালটা, ও বাবা। আবার দেখি লট কোনো আছে, এদের তো দেখি ফলের বহুত কালেকশন। ওদিকে আছে এই যে কর্মচা না কি বলে, হ্যাঁ সেটা। চলেন, আমরা আম দেখতেছিলাম, আম দেখি কত আম, বেশ বড় বড়ো, বাবা। এদিকে বিশাল বড় একটা 1-2 কেজি ওজনের ফজলি, কালার আম প্রায় শেষের দিকে, কিন্তু দেখি এদের আম গাছে আম এখনো বড় বড়, কাঁচাই আছে। পিচ ফল, হাড়িয়া ভাঙ্গা, সর্বনাশ, বিশাল বড় আম। মনে হচ্ছে যে এদের আমগুলো আরও 2 মাস লাগবে পাকতে, এত বড় বড় আম। অনেক আম, এদের আমের শেষ নাই, আম আর আম। এদের আমগুলো দেখে মনে হচ্ছে এদের আমগুলো আরও 2 মাস পরে পাকে, হয়তো বা সেই ভাদ্র মাসের আম। এদিকে আছে লেবু গাছে, অনেক লেবু। এটা হলো সেই কর্মচা, আর এটা হলো লিচু গাছ, যদিও লিচুর ফলন শেষ। এই যে লিচু, আর এটার নাম সেই লটকন, যেটা আমার বন্ধু আছে ওই যে নরসিংদী, ওর বাসায় নাকি প্রচুর পরিমাণে হতো, কিন্তু এখানে এসে দেখি পাওয়া যাচ্ছে। যদি এরা, এটা হলো আশুলিয়ার নার্সারি, ফাতেমা নার্সারি। এখানে বাহারি রকমের গাছ আছে, আসলে আমি সব জানি না, তাই বলতে পারছি না। এটাকে আমরা বলতাম আতা গাছ, যখন আমি গ্রামে ছিলাম তখন এটা খেতাম, বেশ টেস্টি। আর এটা আছে লটকন, সেই সেই সুন্দর দেখতে, অবশ্য খেতেও খুব সুস্বাদু, কিন্তু এখান থেকে যদি খাই তাহলে তো ধরে ঠেঙাবে। ও এদিকে আছে দেখি আবার আমরা, যদিও পিচ্ছি পিচ্ছি, এগুলো এখন খাওয়ার উপযোগী না। এই যে আমরা, পিস ফলটা কি এটা তো ভাই, পিস ফল কি এখানে নাই ভাই? যে পিস ফল এখানে কই, পিস ফলটা অবশ্যই খুঁজে পাচ্ছি না, যেহেতু চিনি না দেখি একটু কই, কিন্তু পাওয়া গেল না, তারা কাজকর্মে ব্যস্ত। এদিকে একটা সুন্দর গাছ, কিন্তু গাছটার নাম জানি না, বেশ পাতাগুলো খুব নাইস। ও বাবা, এটা কি জাফরান না কি ফুল এটা? যাই হোক, এদের ফুল গাছ এবং ফুলের ফলের সমৃদ্ধ, বেশ ভালো একটা নার্সারি, বেশ ভালো লাগলো। এখানে কি অনেক সুন্দর একটা ফুল গাছ, এটা হলো একটা ফাতেমা নার্সারি। বর্তমানে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, এই বৃক্ষ মেলারই একটা নার্সারি আর কি, বেশ সাজানো গোছানো, বেশ বড় সুন্দর একটা নার্সারি। ভালোই লাগলো যে দেখেন কত বড় একটা ডালিম, এটা আমরা গ্রামে থাকতে খেতাম বেশ। এখন এই শহরে তো সব কেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে, বাট এই নার্সারিতে আসার পরে কেন জানি মনে হচ্ছে সব বাস্তব। এখানে খুব বাহারি বাহারি ফুলের, এখানে একটা প্রজাপতি পড়ছে, বেশ সুন্দর ফুলটাও রিয়েল, প্রজাপতিটাও রিয়েল, ইস কি যে সুন্দর লাগতেছে, চলে গেল।
যাক, সবাইকে ধন্যবাদ এই নার্সারিতে আসার পরে এত সুন্দর একটা নার্সারির সংগ্রহ দেখলাম এবং ফলমূলগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ সকলকে।